আমি 7 দিনের মধ্যে চলে আসব তোরা সবাই দেখে শুনে থাকিস বাম্মা তুমি 7 দিন কেন এক মাস থেকে আসতে পারো তুমি না আসা পর্যন্ত আমি আর লুচি এখানেই থাকব বই খাতা সব নিয়ে এসেছি বাম্মা আমিও চলে এসেছি তুমি একদম চিন্তা করো না আমি সারাক্ষণ ওদের উপর নজর রাখব আর বাবলের মাকে বলে দিয়েছি রোজ রাতে এসে তোদের সাথে থাকবে ও হ্যাঁ সাদে কাপড় মেলা আছে সন্ধ্যার আগে তুলে আনিস সেদিন দুপুরে তো দুইটা তেঁতুল পড়েছিল পোকা খাওয়া বাতাসও ছিল না ব্রহ্মাও দেখেছে ওরা ফাঁকা বাড়ি পেলে চলে আসে আর নৃত্য করে এখন যাই তোরা সাবধানে থাকিস সকালে আবার আসবনি যেখানে যাবি সবাই একসাথে যাবি এই লুচিকে নিয়ে কোথায় যাচ্ছিস লুচি একদিন আমার কাছে থাকবে একদিন তোর কাছে থাকবে সকালে আবার নিয়ে আসবো নি একেবারে ভয় পাইছিলাম বাবা শোন শোন আমার শোন মানুষ দেখা ভয় পাওয়ার ভালো না শুকাইতে শুকাইতে আবার মইরা যায় লন এখন ঘুমাইতে যাই মেলা রাত হইল আপা আমিও এইখানেই শুব আপনারা আবার ভয় টয় পাইতে পারেন আজকা আবার আওসের রাত যেই ঘুটঘুরে আন্ধার চোরও আইতে পারে ইস কাপড়গুলো তো এখনো ছাদেই আছে তুলতেই তো ভুলে গেছি এত রাতে ছাদে আমি যেতে পারবো না বাবা আমার আবার রাস ভালো না তাবিজটাও হারাই গেছে কিন্তু রাতে যদি বৃষ্টি আসে বম্মা তো বারবার বলে গেছে কাপড়গুলো উঠায় আনতে এখন তো বেশি রাতও হয়নি 12:05 ওরা আবার 12টার পরে ঘোরাফেরা করে ওরা কারা ওই যে ওরা আরে কেউ না কেউ না আবার কি শুনছি জানেন আমরা যখন ওদের নিয়ে কথাবার্তা বলি ওরা নাকি আমাদের আশেপাশেই থাকে কিন্তু আমরা তো ওদের দেখতে পাই না এই বাড়ির দক্ষিণে তো আবার তেঁতুল গাছ আছে
দুপুর বেলায় এই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমার গা তো এমনিতেই সমসম করে। তাল গাছ তেঁতুল গাছ এইগুলা তো আবার ওদের রাস্তা না। ইস, এখন আবার পাইলো কেন? আপু আপু, এই আপু আপু, ঘুমাচ্ছিস? ঘুম থেকে ডেকে তুলে জানতে চাচ্ছিস ঘুমাইছি কিনা? চল না একটু বাইরে যাই। এত রাতে বাইরে যাবি মানে? আরে বাথরুমে একটু চল না, চল না। তুই যা, আমি তাকায় আছি। আমি না আসা পর্যন্ত দরজার দিকে তাকায় থাকবি। সেদিন দুপুরে তো দুইটা তেঁতুল পড়েছিল, ওরা ফাঁকা বাড়ি পেলেই চলে আসে। না না, এখন তো রাত, ওরা আবার বারোটার পরে ঘোরাফেরা করে। যেখানে যাবি সবাই একসাথে যাবি,